वेलकम बैक टू माय चैनल। तो एखन बजे सकाल 9টা বাজে এখন। तो এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আজকে আমি তৈরি করব হচ্ছে ওই যে এটা আছে কি বলে যে মানে উলগুলো কিনে নিয়ে এসেছি আর পমপমগুলো যেগুলো তৈরি করব সমস্তটা আজকে আমি কমপ্লিট করব। আমি অনেক দিন ধরেই করছি কিন্তু আমার কমপ্লিট হচ্ছিল না, তো আজকে আমি ওটা পুরোপুরি কমপ্লিট করব আর তোমাদের সাথে পুরোটা আমি আজকে শেয়ার করব। তাহলে চলো আর বেশি কথা বলবো না, কারণ ওটা আমার তৈরি করতে হয়তো আজকে পুরো দিনটাই লেগে যাবে। তো আমি প্রপারলি কিরমভাবে করলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে মানে ওটা আলাদাভাবে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি আগেই বলেছি। আর এটা জাস্ট একটা ব্লগ, তো আমি এই ব্লগটাতে ব্লগে তো পুরোটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো ওই জন্য আমি ওটা প্রপারলি কীভাবে তৈরি করবো সেটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে চলো এখন বেশি কথা না বলে আমি কাজগুলো করে ফেলি, ব্লগটা আজকে স্টার্ট করে দিই। এখন আবার চলে এসেছি তোমাদের সামনে আর আমার স্নান টান করে তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, মানে টাইম হয়নি। আজকে সারাটা দিন আমি এই উল নিয়েই পড়ে রয়েছি, তো মানে আজকে না কদিন আগের থাকতেই পড়ে রয়েছি, কিন্তু আজকে আমি মনস্থির করেছি যে মানে আমি সব কিছুরই একটা মনস্থির করি, যেমন গ্রিটিংস কার্ডটার জন্যও মনস্থির করেছিলাম আর এটার জন্যও করেছি। আর আমি মনস্থির করলে সেদিনকেই সেটা হয় আমি দেখেছি, ওই জন্য আমি মনস্থির করেছি যে আজকে আমি এটা পুরো কমপ্লিট করব। আর এটা হচ্ছে আমার একটা সেই কি বলে ওটা মানে একটা জারের ঢাকনা, ঠিক আছে? তো জার বলতে জগ না, জার বলতে হচ্ছে কৌটো, কৌটো কৌটোর ঢাকনার সাইডটা আমি কেটে নিয়েছি। দেখো আমি গোল রিংয়ের মতন জিনিস পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি এটাকে কেটে নিয়েছি, এটা মাই কেটে দিয়েছে আমাকে। তো এটার মধ্যে আমি উলটা পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি যাতে জিনিসটা একটু সুন্দর লাগে দেখতে, আর এইগুলো ওটা কেটে দেবো আমি, অসুবিধা নেই, জিনিসটা যাতে সুন্দর লাগে। আর জিনিসটা তৈরির পরে প্রপারলি কিরকম লাগছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিভাবে আমি করছি, আমি অবশ্যই এটা দেখি, এক জায়গাতে দেখেই বানাচ্ছি। আমি এটা টিকটকে দেখেছিলাম জিনিসটা, তো টিকটক থাকতে তো তখন আমি দেখেছিলাম, আর তখন থেকে আমার এটা বানানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু তখন ক্লাস চলছিল তারপরে আরও অনেক রকম কাজ থাকে সবারই, তো সেগুলোর জন্য হচ্ছিল না। আর বিশেষত তো পম্পম বানাতে পারছিলাম না বলে আরও হচ্ছিল না, তো এখন তো আমার বানানো হয়ে গেছে, মানে পম্পম বানাতে শিখে গেছি বলে এখন সবটাই আমি করে ফেলছি। তো আর আমি এটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো একদম লাস্টে। আর এদিকে একটা আর এদিকে একটা বাদো, তাহলেই হয়ে যাবে তিনটে, তিন দিকে দুটো রয়েছে। একটা তো বেঁধেছো এই যে, এই যে আর একটা তিনটে কাটলা, ওই তো তোমার হাতে দুটো, তোমার হাতে দুটো না, না এটা তো এটা তাহলে জানি না, আর একটা কাটো, আর কাটতে হবে নাকি, চারটে করে দাও এখানটাতে, চারটেই করে দাও, আর একটা কাটো, না লাগিয়ে দাও এটাই, কিন্তু তিনটেই ভালো হতো মনে হচ্ছে, ভালো হতো কিন্তু আমি তো ভাবছি যদি না হয় ওই জন্য, তিনটেই হতো ভালো, তাহলে তিনটেই করো। মা পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, হাত পাতা করছে। Oh, 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 oh
মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে সকাল 10টা বাজে এখন। তো আমার কালকে রাতের যে ব্লগটা ছিল সেটাকে আমার এন্ড করা হয়নি, কারণ হচ্ছে কালকে আমার ওটা তৈরি করতে, আসলে ওটার না কি নাম সেটা আমি ঠিক জানি না, আমি ভুলে গেছি ওটার নামটা কি, ওটার নামটা আমি ঠিক জানি না। কেউ যদি জানো ওটার নাম কি সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, যা তাহলে আমিও জেনে যাব যে ওটার নামটা কি। কিন্তু ওটা আমি জাস্ট বানাতে দেখেছি বলে, মানে আমি জিনিসটা দেখে নিয়েছি বলে তাই আমি ওটাকে বানালাম। তো আর ওটা আমার তো কালকে বানাতে বানাতে রাত হয়ে গেছিলো, ওই জন্য আর আমার ব্লগটা কালকের এন্ড করা হয়নি। তো আজকে ওই জন্য সকালবেলা আমি একদম এন্ড করতে চলে এসেছি, আর সকালবেলা উঠেই আমার ভিডিওটা করা হয়নি, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নিজের ফ্রেশ হওয়া, এক্সারসাইজ করা, সমস্ত কিছু করতে করতে টাইম কেটেই যায় একটু আধটু। চুলে এখন আমি তেল লাগাচ্ছিলাম আর আমি এখন স্নান করতে যাব, তো ওই জন্য আমি ভাবলাম যে না, আমার মনেই ছিল না যে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তো আমি ওই জন্য ঝটপট করে বললাম যে না, ভিডিওটা আমি এন্ড করে দিই, তারপরে আমি নতুন ভিডিও আবার মানে নতুন ব্লগ আবার শুরু করে দেবো। তো ঠিক আছে, তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অন করে দেবে, যাতে করে আমার যে নেক্সট আপলোড ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে চলে যায়। তো এখন আর বেশি কিছু কথা বলবো না, কারণ হচ্ছে আমি এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, এখন বৌদি বাড়িতে নেই তো ওই জন্য আমাকে পুজোটা দিতে হচ্ছে, আর হচ্ছে পুজোটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে একবারে আমি আবার যে আমার মানে কাজগুলো আছে, নিজস্ব যে কাজগুলো আছে টুকিটাকি সেগুলো, আর হ্যাঁ ওই যেই জিনিসটা আমি বানিয়েছি না সেটা এখনও আমি কোথায় লাগাবো এখনও সেট করা হয়নি ঠিকঠাকভাবে, যে ঠিক হয়নি যে আমি কোথায় লাগাবো, তো ওটারই এখন দেখি কোথায় লাগানো যায়। তো আর তোমরা তো দেখেছোই যে, আর ওটা যদি তোমরাও বাড়িতে বানাতে চাও বানাতে পারো অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে তো। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ, তা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।